আসসালামু আলাইকুম, আকমল টিভির সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আপনাদের একটা কমন প্রশ্ন যে গ্রিক সাইপ্রাসে যদি আমি ওয়ার্ক পারমিট অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে আসি, তারপরে এখান থেকে মেইনল্যান্ডে যেতে পারবো কিনা, অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশ। সাধারণত মানুষ ইউরোপ বলতে যেটা মনে করে যে ফ্রান্স, পর্তুগাল, ইতালি, স্পেন, জার্মানি, এখানে যে বাকি জীবন সেটেল করতে পারবেন কিনা, এই একটা কমন প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়ে আমি অনেকগুলো ভিডিও আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন যে সাইপ্রাস থেকে মেইন ইউরোপ মেইনল্যান্ড। তো আপনারা জানেন যে সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস ভৌগোলিকভাবে ইউরোপের মূল ল্যান্ড থেকে অনেকটা দূরে, এটা একটা আইল্যান্ড এবং এর আশেপাশে কোনো দেশ নেই, শুধুমাত্র তুর্কি সাইপ্রাসের সাথে গ্রিক সাইপ্রাসের একটা বর্ডার রয়েছে। আর মেইনলি কোনো দেশের সাথে সম্পর্ক না থাকার কারণে সকলেই আসার ক্ষেত্রে একটা উদ্বিগ্নতা কাজ করে যে আমি পরবর্তীতে সাইপ্রাস আসার পরে এখান থেকে বের হয়ে আমি কি ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, জার্মানি বা অন্যান্য ইউরোপের মেইন ল্যান্ড, ইউরোপ বলতে যেটাকে আমরা মিন করি, এখানে যেতে পারবেন কিনা। তো এই প্রশ্নের জবাব থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমত আসেন, আপনি সাইপ্রাসে কিভাবে আসছেন এটার উপর নির্ভর করবে আপনার এখান থেকে চলে যাওয়া। তো চলে যাওয়ার ব্যাপারটা যদি আমরা বলি, আপনি এখান থেকে যেতে পারবেন কি না, এটা এক কথায় কোনো প্রশ্নের জবাব দেয়া যাচ্ছে না, যেহেতু এখানে অনেকগুলো বিষয় জড়িত। আপনাকে প্রথমে বুঝতে হবে গ্রিক সাইপ্রাসটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ, এবং এটা একটা ইউরোপ, ইউরোপেরই একটা অংশ, কিন্তু সেঞ্জিন ভুক্ত যে 28টি কান্ট্রির মধ্যে এটা পড়তেছে না। এই কারণে আপনার এখানকার ভিসা নিয়ে আপনি খুব সহজে সিনজিন ভিসা বা সিনজিন ভুক্ত কান্ট্রিগুলোতে আপনি যেতে পারতেছেন না, এটা হলো প্রথম রেস্ট্রিকশন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যে এখান থেকে যাবেন, যাওয়ার জন্য আপনি এই সিদ্ধান্ত নিয়ে আসতে পারবেন না যে আপনি আজকে গেলেন কালকেই, যেভাবে সিনজিন ভিসা থাকলে, যেমন আপনি যদি মাল্টাতে যান, মাল্টাতে আপনার ভালো লাগে না, এক সপ্তাহের মধ্যে আপনি ফ্রান্স চলে যেতে পারেন, পর্তুগাল চলে যেতে পারেন, অথবা আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, যেহেতু এটা মাল্টা সিনজিন কান্ট্রি, সাইপ্রাসটা কিন্তু সিনজিন কান্ট্রি নয়, এ কারণে আপনি আসলেই যেতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। তৃতীয় কথা আসেন যে আমরা বলি এখান থেকে আসলে যাওয়া যায় কি না, এর উত্তর হচ্ছে 50-50। আপনি অনেকেই রয়েছেন যে দীর্ঘদিন এখানে স্টুডেন্ট ভিসায় এসেছেন, দীর্ঘদিন কাজ করেছেন, পড়াশোনা করেছেন, একটা সময়ে তিনি এখান থেকে চলে গেছেন। তো চলে যাওয়ার প্রসেস বা চলে যেতে পারবেন কি না, এই বিষয়গুলো বিশদভাবে ব্যাখ্যা না করলে আপনি বুঝবেন না। যেমন আপনি স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট রয়েছেন 4 বছরের, 4 বছর তার অনার্স কোর্স রয়েছে, ব্যাচেলার্স কোর্সটা তিনি শেষ করেছেন, কমপ্লিট করার পরে ফোর্থ ইয়ার আসার পরে ফোর্থ ইয়ারে দেখা গেলো হোটেল ম্যানেজমেন্ট কোর্সে বা বিজনেসের অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিনান্সের প্র্যাকটিক্যাল কিছু ক্লাস থাকে যেটা পোল্যান্ডে থাকে, তখন কলেজের পক্ষ থেকে তাকে পোল্যান্ডে ভিসা দেওয়া হয় এবং সে ওখানে গিয়ে ইন্টার্নি করে আবার 2-3 সপ্তাহ ভিসা থাকে, তারপরে চলে আসতে পারে। কিন্তু এই যে চলে গেল পোল্যান্ড, কিন্তু সিনজিন কান্ট্রি, ওখানে যাওয়ার পরে তার একটা ভ্যালু বেড়ে গেল, তারপরে সে যদি চায় এখান থেকে ভিজিট ভিসা নিয়ে পরবর্তীতে যেতে পারতেছে, এটা হচ্ছে লিগ্যাল প্রসেস। আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকে ইংল্যান্ড ট্রাই করেন, ইংল্যান্ড এখন ইউরোপীয় ইউনিয়নের ভিতর না, তারা ব্রেক্সিট হয়ে গেছে, তো অনেকে ইংল্যান্ডের ভিসা নিয়ে চলে যান, পরে ইংল্যান্ডে কয়েকদিন থাকার পরে তারা ফ্রান্স, পর্তুগাল এদিকে চলে আসেন, এই একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, আপনি যদি এখান থেকে নন ইউরোপের ভিতরেই কিন্তু নন ইউরোপিয়ান কিছু কান্ট্রি রয়েছে, যেমন ধরেন আলবেনিয়া, বসনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া, মন্টিনিগ্রো, এরকম কিছু দেশ আছে যেগুলো আপনার ইউরোপীয় ইউনিয়নের ভিসা থাকার কারণে, অর্থাৎ আপনার কাছে যে পিন কার্ড বা আপনার রেসিডেন্ট কার্ড, এই কার্ডের মাধ্যমে অনেকে সার্বিয়াতে ফ্লাই করেন, এবং সার্বিয়া যাওয়ার পরে ওখান থেকে আলবেনিয়া হয়ে, ক্রোয়েশিয়া হয়ে, স্লোভেনিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেন। তো এই রাস্তাটা টোটাল অবৈধ রাস্তা, তো এভাবে করে অনেকে যান। এখন যাওয়ার ব্যাপারটা আসলে যাওয়া যায় কিনা, হ্যাঁ আমি বলবো 50-50, অনেকে থেকে যান, অনেকে যান। তো যান কিভাবে, এক এক সময় এক একটা রাস্তা বের হয়, আপনাকে আমি পরিষ্কারভাবে বলতে পারবো না যে আপনি এই মুহূর্তে এটা দিয়ে যাবেন। যেমন আমরা দীর্ঘ 9 বছরে যেটা দেখেছি, প্রথমে এই গ্রিক সাইপ্রাসে কিন্তু কার্ড ছিল না, এটা একটা পেপার ভিসা ছিল। তো এই পেপার ভিসা দিয়ে 1600 ইউরো খরচ করে অনেকে এই লার্নাকা থেকে ফ্লাইট দিত, আবার অনেক দেখা গেছে যে এয়ারপোর্ট থেকে একটা সময় তারা ক্লিয়ারেন্স দিত না, যে অন্য কোথাও ফ্লাইট করতে দিত না, একটা সময় আসার পরে যে পিন কার্ড বের হলো, যখন 18
উনিশের পর থেকে যখন পিন কার্ড বের হলো 16-17-তে, তখন পিন কার্ড দিয়ে আবার অনেকেই ওই যে নন ইউরোপিয়ান কান্ট্রিতে চলে যেত, ওইগুলো কিন্তু ইউরোপের ভিতরে, তারপর তারা ওইখান থেকে অবৈধভাবে গেম করে আবার ইতালি, ফ্রান্স, পর্তুগালে যেত। এই একটা প্রসেস, বৈধ পথে এবং অবৈধ পথে উভয় রাস্তা আছে। এখন একটা সময় দেখা গেল যে তুর্কি হয়ে এখান থেকে ইস্তাম্বুল যেত, ইস্তাম্বুল থেকে সার্বিয়া অ্যাপ্লাই করতো। এভাবে প্রত্যেকটা সময় কিন্তু এক একটা সুযোগ আসে। আপনার একটা সময় দেখা গেল আলবেনিয়া হয়ে যাচ্ছে, কেউ কখনো সার্বিয়া হয়ে যাচ্ছে, কখনো বসনিয়া হয়ে যাচ্ছে, কখনো আবার দেখা গেল যে কি হচ্ছে রোমানিয়া হয়ে গেছে একটা সময়। তো এগুলা মানে আপনাকে সময় বলে দেবে, কিন্তু আপনাকে এটা আমি সাজেস্ট করতে পারি, এই মুহূর্তে আপনি বাংলাদেশ থেকে যাওয়ার পরেই যে চলে যেতে পারবেন এরকম না। 1 বছর এখানে আপনি কাজ করেন, ঘোরাঘুরি করেন, বাংলাদেশিদের সাথে কথাবার্তা হলে আপনি অটোই বুঝতে পারবেন যে আপনার কি করা উচিত এবং কোন রাস্তায় যাওয়া উচিত। আমরা বলি এই 8-9 বছরে আমরা অনেককেই দেখেছি, অনেকেই চলে গেছে, তবে বৈধ পথে যাওয়ার রাস্তাটা খুবই কম। সংখ্যাটা যদি 1000-5 জন ধরেন, অবৈধ পথেই বেশি যান। তো অবৈধ পথ এই কারণে বলবো, এটাকে হাফ অবৈধ বলা যায়, কারণ কিভাবে আপনি এখান থেকে একটা ভিজিট নিলেন, এটা রিস্কি ভিজিট, অর্থাৎ কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই। যেমন ওই যে বললাম নন ইউরোপিয়ান কিছু কান্ট্রি আছে, সার্বিয়া, মন্টিনিগ্রো, আলবেনিয়া, বসনিয়া হার্জেগোভিনা, এইগুলোতে আপনি ফ্লাই করলেন, তো স্বাভাবিক কারণে এরা আপনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা কার্ড থাকার কারণে কোনো সময় ইমিগ্রেশন আপনাকে পাস দেবে, কোনো সময় পাস দেবে না। এটা নিয়ে অনেক দালালি আছে, জটিলতা আছে। তারপর আপনি এখান থেকে বাকি রাস্তাটা আপনি আপনার মতো করে গেলেন, যেটা ভিডিওতে বলা উচিত না, এটাকে অবৈধভাবে অনেকে গেম করে এভাবে চলে যায়। তো এই রাস্তাটা এক এক সময় এক এক রাস্তা খুলে, আমি বারবার বলছি, আমরা এই 8-9 বছরে যা দেখলাম, এক এক বছর বা 4-5 মাস পরে একটা একটা রাস্তা চলে, তারপরে এটা আবার বন্ধ হয়ে যায়, তারপরে আরেকটা নতুন রাস্তা খুলে মানুষজন আবিষ্কার করে ওই রাস্তা দিয়ে আবার লোকজন যায়। তো এভাবে আপনি গ্রিক সাইপ্রাস থেকে যেতে পারবেন, তবে অবশ্যই আপনাকে বৈধ থাকতে হবে, আপনি ওয়ার্ক পারমিটের লোক হন আর স্টুডেন্ট হন। তো স্টুডেন্টদের ক্ষেত্রে একটু স্বাধীনতা থাকে, তারা কামকাজ থেকে যে কোনো সময় ছুটি নিয়ে যেতে পারেন, আর ওয়ার্ক পারমিটের লোকজনের এখান থেকে মুভ করাটা একটু জটিলতা থাকে। যেমন আপনার যেহেতু আপনি একজন মালিকের আন্ডারে কাজ করেন বা যে কোনো কোম্পানিতে কাজ করেন, তখন আপনি হয়তো বাড়িতে চলে আসতেছেন বা ছুটিতে আসতেছেন, অথবা আপনি একটা হলিডে নিয়ে, এরকম কোনো একটা সিস্টেম করে আপনাকে যেতে হয়। খুব বেশি সহজও না, আবার খুব বেশি কঠিনও না এটা বলা যেতে পারে, কারণ আপনাকে একটা সিস্টেম বের করে হয়তো বা আপনি বলবেন যে আপনি বাড়িতে যাচ্ছেন হলিডেতে, এরকম করে আপনি পাসপোর্ট নিয়ে আসবেন। কোনো কোনো কঠিন মালিক আছে, তারা অনেক সময় পাসপোর্ট দিতে চায় না। আশা করি বিষয়টা সহজভাবে আমি বুঝাতে পেরেছি। এছাড়াও যদি আরও কিছু জানতে চান, ইনশাল্লাহ কমেন্ট করবেন।